নমস্কার বন্ধুরা, কুকুইজ শিখা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটি ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। এটি একটি বিখ্যাত বেঙ্গলি রেসিপি আর এটি অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আপনারা নিত্য নতুন রেসিপির আপডেট সহজে পেতে পারেন। চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটা করব। প্রথমে আমি এখানে মোচাটাকে ছোট ছোট টুকরো করে কেটে সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর আমি এখানে একটি আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে সবগুলো অল্প জল দিয়ে আমরা একসঙ্গে সেদ্ধ করে নেব, আর অল্প হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা কড়াইতে সর্ষের তেল গরম করে 1 চামচ জিরে আর 2টো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা বাটাটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। সবগুলো আবার 2-4 মিনিট আমরা নাড়িয়ে নেব। এবার আমি 1 চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর সামান্য হলুদ আমি দিয়ে দিলাম, যেহেতু আমরা হলুদটা মোচার সঙ্গে অল্প দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি তাই অল্প একটু দিলেই হবে এখন। আর এখানে আমি টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো ভালো মতো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা সেদ্ধ করে রাখা মোচাগুলোকে এখানে দিয়ে দিলাম। আর এখানে ভেজে রাখা চিংড়িগুলোকে আমি দিয়ে দিলাম। এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। সবগুলো ভালো মতো করে আমরা নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে 1 চামচ চিনি দিলাম, আপনার টেস্ট হিসাবে আপনার দেবেন চিনিটা। সবগুলো ভালো মতো করে নাড়াচাড়া করে নিলাম আমি আবার একবার, দিয়ে এবার ঢাকা দিয়ে আমি হতে দেব। ঢাকা খুলে এবার আমি দেখে নেব। এবার আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো ভালো মতো করে নাড়িয়ে আমাদেরকে শুকনো মতো করে নিলেই তৈরি হয়ে যাবে ফেমাস বেঙ্গলি রেসিপি চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।